নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে বিশাখা আজ আমরা সকাল থেকে কার্যত বিকেলের দিক থেকে যে খবরটার দিকে নজর রেখেছিলাম এখনো আমরা সেই খবরটার দিকেই নজর রাখব তার কারণ আমরা রীতিমতো চমকে উঠেছিলাম এই খবরটা জানাজানি হওয়ার পর এবং তারপর যেভাবে ঘটনা প্রবাহ এগিয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমরা সেই দিক থেকে নজর ঘোরাতে পারিনি আমরা চাইছিও না কারণ করোনা বিধিকে উড়িয়ে রাতভর পার্টি উদ্যান নাচ গান হুল্লোড় শহরের একটি অভিজাত হোটেল থেকে গ্রেফতার 37 উদ্ধার হয়েছে বিদেশি মদ গাঁজার পুড়িয়া হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর ইতিমধ্যেই কাস্টডিতে আনা হয়েছে 9 জনকে রাতের শহরে নাইট পার্টি করোনা বিধিকে লঙ্ঘন করে সরকারের নির্দেশিকাকে লঙ্ঘন করে অভিজাত এক হোটেলে চলছে নাইট পার্টি উদ্যাম নাচাগানা শুধু তাই নয় তার সঙ্গে রয়েছে মাদক সেবন এবার পুলিশের জালে এমনই অভিযোগে 37 জন লাগু রয়েছে রাজ্য জুড়ে কিন্তু সব নিয়মকে উড়িয়ে শহরের একটি অভিজাত হোটেলে শনিবার রাতভর চলল উদ্যাম নাচ পার্টি করোনা বিধিতে মানা হচ্ছে না লালবাজারের কাছে সেই খবর ছিল আগে শনিবার লালবাজার গুন্ডা দমন শাখা এবং পার্ক স্ট্রিট থানার পুলিশ যৌথভাবে হানা দেয় এই অভিজাত হোটেলে গ্রেফতার করা হয় বহু যুবক যুবতীকে ধৃতদের মধ্যে বেশ কয়েকজন হোটেল কর্মীও রয়েছে অভিযোগ হোটেলে ঢুকতে গিয়ে বাধা পান পুলিশ কর্মীরা ইতিমধ্যেই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ করোনা বিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার সেখানে স্পষ্ট বলা হয়েছে রেস্তোরাঁ বার খোলা থাকবে সকাল 11টা থেকে রাত 8টা হোটেলের পানশালাও খোলা থাকবে এই সময়ের মধ্যেই রেস্তোরাঁ বারে 50% আসন বরাদ্দ রাত 9টা থেকে ভোর 5টা বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা অত্যাবশ্যকীয় ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের ছাড় নবান্নের এই নির্দেশিকাকে ফুৎকারে উড়িয়ে শহরের অভিজাত হোটেলে চলল রাতভর পার্টি হোটেলের বাইরে থেকে একটি মার্সিডিজ সহ 2টি গাড়ি এবং হোটেলের ভিতর থেকে ডিজে ও সাউন্ড বক্স হুক্কা মদ ও গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ এছাড়া 38টি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে কিভাবে করোনা বিধিনিষেধের মধ্যে পার্টির অনুমতি দেওয়া হলো সেই বিষয়ে হোটেল মালিকদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে নমুনা কালকে রাতে একটা ইনসিডেন্ট হয়েছে সেটা একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের ফরেন্সিকের পক্ষ থেকে ক্রেডিবল এভিডেন্স আমরা কালেক্ট করেছি এখন ওইভাবে আমরা কেমিক্যাল এক্সামিনেশন না করে কোনটা কি বলাটা বিইং এ ফরেন্সিক এক্সপার্ট বোধহয় ঠিক নয় সুতরাং আমরা এগুলো কালেক্ট করেছি এবং আমরা আমাদের ল্যাবরেটরিতে এগুলো কেমিক্যাল এক্সামিনেশন করে পাঠাবো সন্দেহ করছেন মাদক ছিল ওখানে মাদক ছিল না সন্দেহের উপরে বিজ্ঞানটা চলে না ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ছাড়াও 120B, 188, 269 এবং 354 নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ প্রশ্ন উঠছে কড়া করোনা বিধির মধ্যে কিভাবে গভীর রাত পর্যন্ত পার্টি চলল কিভাবে অনুমতি দিল হোটেল কর্তৃপক্ষ পিঙ্কি অধিকারী এবং সচিন রক্ষিতের রিপোর্ট রিপাবলিক বাংলা আমরা এই প্রতিবেদন দেখলাম এবং এই প্রতিবেদন দেখে এবং এই খবর সম্পর্কে জানাজানি হওয়ার পর থেকেই আমাদের সবার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়েই আমরা আজকের এই আলোচনায় আলোচনা করব এবং তার মধ্যে থেকে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে থেকে 3টে আমরা প্রশ্নকে বেছে নিয়ে আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আজকের আলোচনায় অন্যতম প্রশ্ন হয়ে দাঁড়াবে আমাদের জন্য আমাদের প্রশ্ন নাম্বার 1 সেই প্রশ্নের দিকে আমরা তাকাবো আমাদের আজকের প্রশ্ন অতিমারিতেও সচেতনতার অভাব কি স্পষ্ট যেটা আজকে আমরা জানি সরকারি বিধিনিষেধ চলছে তার মধ্যেও যখন এই সচেতনতার ছবি আমরা দেখতে পাচ্ছি না এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক আমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ন্ত্রণে আরো কড়া হতে হবে প্রশাসনকে এবং আমাদের তৃতীয় প্রশ্ন হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থার প্রয়োজন রয়েছে কি ইতিমধ্যেই আমরা জানি লালবাজারের তরফ থেকে
এই হোটেল যে নির্দিষ্ট হোটেল সেই হোটেলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো আজকে আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে, এবং প্রথমেই তারা কারা রয়েছেন আমাদের সঙ্গে একবার দেখে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শতরূপা, বিজেপি মুখপাত্র, এবং রয়েছেন ভাস্কর সিংহরায়, রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক, এবং পাশাপাশি আমরা পাচ্ছি আইনজীবী সায়ন ব্যানার্জিকে, এবং রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন আইপিএস। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আজকে যেটা প্রথমেই মনে হচ্ছে আজকের এই আলোচনার প্রথম প্রশ্ন হিসেবে, যেখানে আমরা জানি যে একজন মানুষ যদি মাস্ক না পরেন তাহলে যেভাবে এই বিধিনিষেধের মধ্যে আমরা যেভাবে তার দিকে তাকাই আমরা ভীষণ রকম বিরক্ত হই, এবং প্রশাসনিক যা যা কর্তব্য সেগুলো তো রয়েছেই, তাহলে কিভাবে রাত দুপুরে এই মহা উদ্যম পার্টি করা সম্ভব যেখানে কিনা রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কার্যত লকডাউনের মধ্যে এই নাইট কারফিউ জারি রয়েছে বহুদিন ধরেই, সেটা কিভাবে ভাঙা সম্ভব? আমি প্রথমেই আসব আইপিএস সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন আইপিএস আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার কাছে আসব। সত্যজিৎ বাবু, আপনার কি মনে হয়? বিশাখা, প্রথমে একটা জিনিস বলে দেওয়া দরকার আছে, আমি ডেপুটি কমিশনার ছিলাম কিন্তু আমি নন আইপিএস, আমি আইপিএস অফিসার নই, ঠিক আছে? এটা প্রথমে স্বীকার করে নিয়েছি, একটু বলা ভুল হয়েছে আপনাদের, সেই জন্য আমি আইপিএস অফিসার নই। হ্যাঁ, প্রাক্তন পুলিশ কর্তা। হ্যাঁ, ডেপুটি কমিশনার, প্রাক্তন ডেপুটি কমিশনার, আমি আইপিএস অফিসার নই। এই হ্যাঁ, প্রাক্তন পুলিশ কর্তা নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যেটা দেখালেন এটা সত্যি সত্যিই খুব অভাবনীয় ঘটনা, কারণ খাস কলকাতার বুকে যেটা হার্ট অফ দ্য সিটি পার্ক স্ট্রিটে সেই রকম ঘটনা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল না। এখন যেরকম দেখাচ্ছেন সেটাতে ব্যাপার যেটা হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে ক্লিয়ার যে ইনস্ট্রাকশন যেটা 28 জুন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে যে সার্কুলার পাস করেছেন তাতে স্পেসিফিক করা আছে যে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো বার এবং হোটেল খোলা থাকবে, তারপরে সেখানে কোনো কিছুই খোলা থাকবে না, এবং সেখানে 50% অ্যালাউড হবে যেই সিট আছে, এবং 8টার পরে আন্ডার এনি সার্কামস্টান্স কোনো বার কিংবা কোনো খাওয়া বা হোটেল খোলা থাকতে পারবে না, কোনো রেস্টুরেন্ট খোলা থাকবে না। সেখানে এই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 অনুযায়ী সেখানে ওরা কীভাবে এটা খোলা রাখলো হোটেল কর্তৃপক্ষ, এটা সত্যি সত্যি খুব কষ্ট বোঝাই কষ্টদায়ক এবং আইন বিরুদ্ধ কাজ, এবং তাদের প্রথমেই তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া দরকার আছে বলে আমার ধারণা। দুই নম্বর কথা হচ্ছে যে যারা এইরকমভাবে যখন রাত্রি 8টার পরে কি 9টার পরে যখন আপনারা দেখাচ্ছেন মধ্যরাত্রে এত উদ্দাম নৃত্য এবং তারপরে সেই আওয়াজ, এটা সত্যি সত্যি যে আইন বিরুদ্ধ কাজগুলো যারা করেছেন, সেই সঙ্গে সত্যজিৎ বাবু একটু আপনাকে অ্যাড করি, শুধু আওয়াজ না, সেখানে মাদকও পাওয়া গিয়েছে, গাঁজা পাওয়া গিয়েছে, সেখানে মদ পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে তারা যেভাবে মাদকাসক্ত হয়ে এভাবে উদ্যম পার্টি করছেন। হ্যাঁ বলছি বিশাখা, আমি সেটাও বলছি বিশাখা, আমি ওটাও যাচ্ছি, আমি পয়েন্ট ওয়াইজ যাচ্ছিলাম। তো তারা এই যে এখানে মদ্যপান হচ্ছে এবং সেখানে রাত্রি 8টার পরে যে কোনো যে পানশালাতে মদ্যপান হতেই পারে কিন্তু 8টার পরে নয়, সেখানে ওই রকম উদ্যম নৃত্য মধ্যরাত্রে, এবং তারপরে সে মাদক সেবন গাঁজা পাওয়া গেছে এবং সিজার লিস্টে এসছে, আপনারা দেখালেন আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখালেন যে তারা যারা ফরেন্সিক এক্সপার্টরা এসছেন তারা কিছু সিজার লিস্টে নিয়েছেন, তারা হয়তো মুখের সামনে বলতে পারছেন না উইদাউট মেডিকেল উইদাউট কেমিক্যাল এক্সামিনেশন যে এটা বেসিক্যালি এটা গাঁজা না অন্য কিছু আছে কিংবা অন্য যেই সব ধরা পড়েছে, কিন্তু এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যেই যে যারা ধরা পড়েছে তারা আইন বিরুদ্ধ কাজ করছিল, এবং পুলিশ একটু দেরি করেছে হয়তো কিন্তু অ্যাকশন জবরদস্ত নেওয়া হয়েছে এবং তাদেরকে যে প্রপার সেকশনে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমার নিজস্ব ধারণা যে হোটেল কর্তৃপক্ষের এগেনস্টেও অ্যাকশন নেওয়া দরকার আছে, কারণ তারা এই পারমিশন কিভাবে দিল, কার অর্ডারে দিল, কিভাবে দিল, এইগুলো প্রত্যেকটা জিনিস তাদের কর্তৃপক্ষকে তারাই কিংবা লালবাজারে জিজ্ঞাসাবাদ করা উচিত হবে, এবং কোন কার ইনস্ট্রাকশনে এইটা ওনারা করলেন, কে এদের ইনফ্লুয়েন্স করেছিল, এইগুলো দেখতে হবে। এবং আরেকটা বড় ব্যাপার যেটা বিষয়টা দরকার সেটা হচ্ছে যে এদের ফিনান্স কেস করেছিল, অর্থাৎ অর্থকে দিয়ে সাহায্য করেছিল, এটাই হচ্ছে আসল কথা, যে অর্থ থাকলেই কি একটা কাজ একটা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ভাঙা যায়, সেটা ভাঙা কোনো সময় সম্ভব নয়। যেখানে এই অতিমারির সময়ে করোনার এই আবহে যখন প্রত্যেকটা মানুষ
সন্ত্রস্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে আমাদের সোসাইটির মধ্যে আমরা কি করব না করব সেগুলো সম্পূর্ণ জিনিস নির্ভর করছে। সেখানে প্রশাসনকে অন্ধকারে রেখে কিভাবে হোটেল কর্তৃপক্ষ এদেরকে পারমিশন দিল, এবং সেখানে এই পারমিশনের ভিতরে পারমিশন নেওয়ার পরে তারপর সে মধ্যরাত্র পর্যন্ত এইরকম ভাবে পানশালা উন্মুক্ত থাকলো এবং মাদক সেবন করলো। সরকারি বিধিনিষেধ চালু রয়েছে এবং যখন থার্ড ওয়েভ আসছে একথা বলা হচ্ছে, করোনা গ্রাফ আস্তে আস্তে আবার বাড়ছে, সেই জায়গা থেকে এটা কিভাবে সম্ভব, কিভাবে অ্যালাউ করা হলো, প্রশাসনের নাকের ডগা দিয়ে কিভাবে হলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমরা আসবো, বিজেপি মুখপাত্র শতরূপা আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপা, এই ঘটনাটা দেখার পর আপনার কি প্রতিক্রিয়া? আমি না মন দিয়ে দেখছিলাম বিশাখা, যে দেখছিলাম যে মাননীয় এখানে পৌঁছেছেন কিনা, জেলে পৌঁছে গেছেন কিনা ইয়েতে ওদের রিলিজ করার জন্য, কারণ এই ধরনের ঘটনাতে মাননীয় প্রথম করার জন্য। আর তুমি যেটা বলছো বারবার, তোমাদের চ্যানেলও তুমি যেটা বলে যাচ্ছ, ইনফ্যাক্ট আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন, এটা একদম কোন অথরিটির, যে কোনো অথরিটি, পুলিশ অথরিটি হোক কি অথরিটি হোক, তাদের সায় না থাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, এটা সায় না থাকলে এত দুঃসাহস কারোর হয় না। এটা যে আমার সত্যি কথা, কিন্তু এটাও সত্যি কথা যে এই আজকালকার যে জেনারেশনটা হয়েছে না, আমি ছবিগুলো দেখিনি খুব একটা, আপনি যেটা বলছেন আমি আপনার এই প্রসঙ্গটা নিয়ে একবার সায়নের কাছে যাব। সায়ন রয়েছেন আমাদের সঙ্গে, আইনজীবী সায়ন রয়েছেন, আমি তার কাছে যাব। যে প্রশাসনের সায় না থাকলে একেবারে খোদ পার্ক স্ট্রিট, হার্ট অফ দ্য সিটি, কলকাতা শহর, সেখানে এরকম একটা একটা অভিজাত হোটেল, সেখানে এই ধরনের পার্টি হচ্ছে, এবং শুধুমাত্র আমরা কিছুক্ষণের মধ্যে দেখানোর চেষ্টা করব, আমাদের প্রতিনিধিরা গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যে বিধিনিষেধের কথা বলা হচ্ছে, যে সময় থেকে 11টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত খোলা থাকবে পানশালা, বার, পাব, এই সমস্ত, কিন্তু সেগুলো আদৌ কি মানা হচ্ছে সেই নিয়ে প্রতিবেদন আমাদের প্রতিনিধিরা পাঠিয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করব। কিন্তু তার আগে আপনাকে জিজ্ঞাসা করব এটাই, যে প্রশাসনের নাকের ডগা দিয়ে যখন এটা হচ্ছে তখন কি মনে হচ্ছে, এটা কি সত্যি হওয়াটা স্বাভাবিক নাকি এটা সত্যি একটা অস্বাভাবিক ঘটনা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে তারা এই পার্ক হোটেলে গিয়ে এত টাকা খরচা করে পার্টি করছিলেন, তাদের মাথায় বুদ্ধি খুব কম। তার কারণ হচ্ছে ওনাদের উচিত ছিল এই নিজাম প্যালেসের বাইরে এই পার্টিটা করা, ওখানে ডিজের একটা বক্স লাগানো, আর সেখানে যদি এই গানটা বাজতো, মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ আস্ত রাচি, বাড়ির বাপের বাড়ি ফিরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে, এই গানে যদি নাচতো তাহলে হয়তো পুলিশ তাদেরকে গ্রেফতারটা করতো না। তার কারণ এই রাজ্যের মুখে নিজাম প্যালেসের সামনে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী দাঁড়িয়ে নিজেদের ডাকা লকডাউন নিজেরাই ভেঙেছে, যদিও বা এখানে মাদক পাওয়া গেছে বিষয়টি আলাদা। তাছাড়া যে রাজ্যের সরকার নিজেরা লকডাউন ডেকে নিজেরাই ভেঙেছেন, রাজ্যের সরকারে তৃণমূল কংগ্রেস রয়েছে, নিজেরা লকডাউন ডেকেছেন, নবান্নে নির্দেশিকা জারি হয়েছে, নিজেদের ক্যাবিনেট বৈঠক হয়েছে, ক্যাবিনেটের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে লকডাউনের মাঝে নিজাম প্যালেসের সামনে সেই লকডাউন ভাঙা হয়েছে। সেই পুলিশ যে চৌকিদারির কাজ করেছিল সেই পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে। আমি এই গোটা বিষয়টাকে সাপোর্ট করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, দেখুন মানুষকে তো তখনই এই কথা বলা যাবে যে তোমাদেরকে কড়াভাবে নির্দেশিকা পালন করতে হবে যখন আমি সেই নির্দেশিকা পালন করব। এই রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই নির্দেশিকা পালন করেননি, খোদ মুখ্যমন্ত্রী লকডাউনের সময় তিনি নেতৃত্ব দিয়েছিলেন নিজাম প্যালেসের বাইরে, সিবিআই দপ্তরের বাইরে যে আন্দোলন হয়েছিল, কি বলবে এই রাজ্যের পুলিশ প্রশাসন? আপনি প্রশ্ন করছেন, এই রাজ্যের পুলিশ প্রশাসন সবকিছু জেনেও চুপ আছে? এই রাজ্যের পুলিশ প্রশাসন সবকিছু দেখবার পরেও সেদিন একজনকেও অ্যারেস্ট করবার হিম্মত দেখায়নি এই রাজ্যের পুলিশ, দুটো জগন্নাথের মতো দাঁড়িয়েছিল স্পাইনলেস পুলিশ প্রশাসন। ক্ষমা করবেন, আপনাদের হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু তাও দায়িত্বের সাথে বলছি, মেরুদণ্ডহীন স্পাইনলেস একটা পুলিশ প্রশাসন, যেখানে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী নিজে দাঁড়িয়ে থাকলেন, সেখানে একটা আন্দোলন চললো। এখন কথা হচ্ছে ধর্মতলার মতো জায়গা, গোটা রাজ্যের কথা আপনি ছেড়ে দিন, ধর্মতলা না পার্ক স্ট্রিটের কথা এখনই হচ্ছিল, পার্ক স্ট্রিটের মতো একটি জায়গা, কোনো প্রত্যন্ত গ্রাম নয়, কোনো গ্রামাঞ্চল নয়, দা হার্ট অফ দ্য
সিটি, সেখানে নাকি তারস্বরে ডিজে বাজিয়ে পার্টি চলছিল। আসলে এ রাজ্যের বুকে সবকিছুই দিদির অনুপ্রেরণায় হয়, তাই এই কাজও মানে ওই ড্রাগসটাকে বাদ দিলে এই কাজও দিদির অনুপ্রেরণাতেই হচ্ছে, যে রাত 8টার পরেও উত্তাল পার্টি চলছে, লকডাউনের বিধিনিষেধ মানা হচ্ছে না, নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রীও বিধিনিষেধ মানেননি, আর গতকাল যারা ছিলেন তারাও মানেননি, খুব বিশেষ তফাৎ নেই। সায়ন এক বন্ধনীতে আনলেন যে নিজাম প্যালেসে যে ঘটনা ঘটেছিল এবং গতকালের যে পার্টি, সেই পার্টিকে কার্যত এক জায়গায় এনে তিনি বলতে চাইছেন যে কোথাও গিয়েই বিধিনিষেধ মানা হচ্ছে না, নিজে কখনো প্রশাসন কখনো অন্য কেউ, তারা ভাঙছে এই বিধিনিষেধ, সচেতনতার অভাব। আমরা এ নিয়ে কথা বলবো ভাস্কর সিনহা রায় রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। ভাস্কর বাবু, একদিকে সায়নের এই অভিযোগ, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন, বছরের পর বছর বাচ্চারা স্কুলে যেতে পারছে না বিধিনিষেধের কারণে তারা অনেকটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে এই রেভ পার্টি চলছে, এই পার্টি চলছে রাতভর পার্টি চলছে, একদিকে যেরকম সমস্ত বিধিনিষেধ শিখিয়ে তুলে পার্টি চলছে, আপনার কি মনে হয়? গতকাল যে রাত্রে ঘটনাটা ঘটেছে তাতে তিনটি আইন লঙ্ঘিত হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ভারতীয় দণ্ডবিধি এবং নার্কোটিক্স। আপনাকে জানাই যে সায়নবাবু কি বললেন সে কথার উত্তরটা আমি পরে দিচ্ছি। এখানে একটা পাবলিক প্লেস আর প্রাইভেট প্লেস বলে একটা বিষয় আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে আপনি যদি প্রকাশ্য রাস্তায় বা রাজপথে কোনোরকমভাবে আইন ভাঙে, সে ডিজাস্টার ম্যানেজমেন্টের আইন সেখানে প্রযোজ্য। একটি পাবলিক প্লেস সেটাতে সেখানে প্রযোজ্য। প্রাইভেট প্লেসে আমরা জানি যে 4টে রুম তারা ভাড়া নিয়েছিল এবং রুম ভাড়া নিয়ে তারপরে তারা কোনো লবিতে এই ধরনের পার্টির মানে আয়োজন করেছিল। সম্পূর্ণ তা দোষ হচ্ছে হোটেল কর্তৃপক্ষ, যারা ওই হোটেলের লবিতে এরকম মাদক সম্পলিত পার্টি করার অনুমতি দিয়েছিল। তবে বিশ্বস্ত সূত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি, আলিমুদ্দিনের স্টাইলে আমি বলছি যে ওই টুম্পাসোনা গানটা অতিরিক্ত সময়ে বাজানোর জন্য তাদের উন্মাদনা বাড়ে এবং সেটা আর কি ওই টুম্পাসোনা গানেরই ফলেই আর কি আমরা জানতে পারি যে ভেতরে এরকম একটা উন্মাদনা চলছে। আসলে বামপন্থীদের এই টুম্পাসোনা গানের উন্মাদনা যে পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের মধ্যে পৌঁছে যাবে এই ঘটনাটা আমরা ভাবতেই পারিনি। যাই হোক, যেটা ঘটেছে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ভঙ্গ হয় রাস্তায়, সেখানে একটা ভেতরে মানে হোটেলের ভেতরের মধ্যে কে কি করছে সেটা দেখার সম্পূর্ণ দায়িত্ব সেই হোটেল কর্তৃপক্ষের। আপনার বাড়িতে আপনার যদি মানে কোনো লোক এগুলো থাকে, তারা ভেতরে থাকে সেই প্রাইভেট প্লেসে, সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না। এরপর একটা কথা বলি যে মাদক পাওয়া যাওয়ার বিষয়টি, মাদক যে পাওয়া গেছে সেটা ইনভেস্টিগেট করে দেখা গেছে কোথা থেকে তাদের জন্য হোটেল কর্তৃপক্ষ এবং যাদের কাছ থেকে পাওয়া গেছে, যাদের কাছ থেকে কনফিসকেট করা হয়েছে সবাইকেই তাদেরকে গ্রেফতার করা হবে। আর একটা জিনিস, পার্ক স্ট্রিটের মানে অলিপাপ, পার্ক স্ট্রিট মানে ফ্লুরিস, পার্ক স্ট্রিট মানে স্মৃতিমেদুর আমাদের জায়গা, পার্ক স্ট্রিট মানে সেন্ট জেভিয়ার্স, 37 জনকে গ্রেফতার, পার্ক স্ট্রিট মানে কিন্তু একটা কলকাতা শহরের গর্বের একটা রাস্তা। সেই জন্যই তো এতটা খারাপ লাগছে দাদা, সেই জন্যই তো এতটা খারাপ লাগছে যে পার্ক স্ট্রিট যেটা কলকাতার প্রাণ কেন্দ্র সেখানে কি করে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এজন্য পার্ক স্ট্রিটকে আপনারা দোষারোপ করবেন না, একদমই না। এটার জন্য সিপিএম এর টুম্পাসোনা গানটা ঠিক মতো ব্যবহার করা হয়েছিল কিনা এ নিয়ে আমরা নথি প্রকাশ করতে চাই। এটা নিয়ে আলোচনা অন্যদিকে, যে টুম্পাসোনা গানের প্রভাবেই এটা হলো নাকি তাদের এই এটার মধ্যে ছিলেন নাকি আলিমুদ্দিনও একটা বিষয় কথা বলছিলেন নাকি, এটা সায়ন বাবুর প্রশ্নের উত্তর। এই উত্তরটা দিই যে কারণে আপনি বলছেন কোন গান বাজছিল, অনুপ্রাণিত আলিমুদ্দিনের মানে আপনি তো বলেছেন, আপনি একটু আগে বললেন, এবং আলিমুদ্দিন দ্বারা অনুপ্রাণিত, কারণ আলিমুদ্দিনের হাত থেকে রূপ আছে, আলিমুদ্দিনের দ্বারা অনুপ্রাণিত বিশ্বস্ত সূত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা আলিমুদ্দিনের একটা বিষয় কিন্তু চলে গেছে। ব্যবস্থা নিয়েছেন এই আইনের ব্যবস্থাতেই আগামী দিনে তারা দোষী সাব্যস্ত হবে। শূন্যের সরকার, আমরা আমরা সতেরোবাদীর কাছে আসবো, সতেরোবাদী সতেরোবাদী কিছু বলতে চাইছেন, সতেরোবাদী সাক্ষী ছিলেন বা উনি পার্টিতে ছিলেন,
করছিলেন এবং যে শেষ কথা যেটা বললেন যে উনি বাবা হচ্ছে তদন্তে আপনি দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবে সেই কেটে খুঁজতে সাপ বেরোবে সাপের ল্যাজ কাছে থাকে সেটা পরিষ্কার বুঝে যাবে এখানে মাননীয় মাননীয় দলবল এখানে প্রত্যেকে এবং সব উত্তর কিন্তু এক জায়গায় গিয়ে পৌঁছেছেন সেইখান থেকে সূত্রপাত সেইখান থেকে প্রসারণা এবং সেইখানে তার অনুপ্রেরণা এসব কিছু হচ্ছে আজকের দিনে এই এত দুঃসাহস আমার মনে হয় না কেউ দেখাতে পারে যদি না প্রশাসনের থাকে আমরা এবার একটু সত্যজিৎ বাবুর কাছে আসবো সত্যজিৎ বাবু আমরা আপনার কাছ থেকে যখন শুনছিলাম গোটা বিষয়টা আপনি ভাগে ভাগে বলছিলেন কিন্তু এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিধিনিষেধটা এতটাই কার্যকরী কারণ এই মুহূর্তে থার্ড ওয়েভের জন্য আমরা রীতিমতো শঙ্কিত যে কোনো সময় থার্ড ওয়েভ আসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে লালবাজারের কাছে বেশ কিছুদিন আগে থেকেই এই তথ্য ছিল এমনটা আমাদের কাছে সূত্রের খবর তো সেক্ষেত্রে শুধুমাত্র এই অভিজাত হোটেলই নয় আরও বেশ কিছু হোটেলেও কোনো সময়ে যে বিষয়গুলো ইতিমধ্যেই দেওয়া রয়েছে সকাল 11টা থেকে 8টা পর্যন্ত পানশালা খোলা থাকবে সেটা অনেক ক্ষেত্রেই পালন হচ্ছে না বলে আমাদের কাছে খবর রয়েছে সেক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা কি থাকছে না দেখুন আমি প্রাক্তন প্রশাসনের লোক আমি রাজনীতির মধ্যে যাব না দুটো তিনটে কথা এখানে বলা দরকার আছে এক নম্বর যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে আপনি যেটা বললেন যে লালবাজারের কাছে খবর ছিল লালবাজার অ্যাকশন নেয়নি এই কথাটা ঠিক নয় কারণ যখনই কোনো খবর আসে তখন পুলিশ বাহিনী তৎপর হয়ে এগোনো ব্যবস্থা নেয় নাম্বার ওয়ান ডিজাস্ট আগে যে রাজনৈতিক বিশ্লেষক যিনি যেটা বলেছিলেন যে এটা বেসিক্যালি প্রাইভেট প্লেসের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা বেসিক্যালি উনি কথাটা ঠিকই বলেছেন রাস্তার উপরে কিংবা ওপেন প্লেসের ব্যাপারটা পুলিশ ওপেনলি দেখতে পায় এবং ব্যবস্থা নিতে পারে কিন্তু পার্ক হোটেলের ইনসাইডের ভিতরে কি হবে না হবে একটা প্রশ্ন তো উঠেই আসে সত্যজিৎ বাবু যে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে লালবাজার এবং পার্ক স্ট্রিট থানার যৌথ উদ্যোগে আমি একটু আপনাকে জিজ্ঞাসা করছি যৌথ উদ্যোগে যখন এই অপারেশনটা হলো সেই সময়ও কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত হোটেলগুলো এই পার্ক স্ট্রিট এরিয়াতেই যদি পার্টিকুলারলি ধরি তাহলে কিন্তু সবকটা হোটেল বা পানশালাতে সেখানে কিন্তু এই টাইমের যে টেনিওরটা সেটা মানা হচ্ছে না সেটা কিন্তু বারবার চোখে পড়ছে তাহলে কেন পুলিশ আগে থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখুন দেখুন একটা কথা বলি সব পুলিশ ব্যবস্থা নেয় টাইম মতন দেখেই ব্যবস্থা নেয় কিন্তু ঘটনা হচ্ছে পার্ক স্ট্রিট অঞ্চলে প্রচুর পরিমাণে হোটেল একসাথে রয়েছে এবং হয়তো তার অল্প একটু খাওয়া বাকি আছে তার জন্য হয়তো 10 মিনিট দেরি হতে পারে 5 মিনিট গ্রেস হতে পারে কিন্তু 8টার বন্ধের জায়গায় 12টা হবে না 8টা বন্ধের জায়গায় রাত্রি 1টা হবে না এবং উদ্যম নৃত্যও হবে না ওই রকমভাবে গান বাজনাও হবে না এবং মদক সেবনও হবে না এইগুলো সবই ব্যাপারটা হচ্ছে যে এগুলো একটা কর্তৃপক্ষের ব্যাপার আছে আর আরেকটা হচ্ছে যে পুলিশ একটু দেরি করেছে সামান্য কিন্তু পুলিশ তো যথার্থ সেকশনে অ্যারেস্ট করেছে পুলিশ তো কাউকে ছেড়ে দিয়ে কথা বলেনি অর্থাৎ আপনি বলছেন প্রশাসনের কোনো উদাসীনতা ছিল না শায়ন কিছু বলতে চাইছেন শায়ন দেখুন 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 দুটো 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 কথা প্রথম কথা হচ্ছে ভাস্কর বাবু আসছি আপনার কাছে শায়ন একটু বলে নিন ঘটনাটা তারা করেছে কিন্তু তাদের লবিতে চারটে রুম বাড়ানো আপনার নাম সায়ন নাকি দাঁড়ান না দুটো কথা এক নাম্বার কথা হচ্ছে ভাস্কর বাবু এক্ষুনি বলবার চেষ্টা করলেন যে ওখানে টুম্পা শোনা গান বাজছিল পার্টিতে এখন ভাস্কর বাবু হয়তো ওখানে উপস্থিত ছিলেন সেটা ভাস্কর বাবু ভালো বলতে পারবেন কি গান চলছিল দ্বিতীয় কথা পার্ক স্ট্রিটের বুকে পুলিশের ভূমিকা নিয়ে এখানে কথা হচ্ছে তো পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের সময়তে সুজেট গাড়িতে রেপ হয়েছিল সেই সময় তৃণমূলের সরকার ছিল রাস্তায় গাড়িটা বন বন করে ঘুরে বেরিয়েছিল সুতরাং পুলিশ পার্ক স্ট্রিটে কতটা কি করে আর কতটা কি না করে এই কোয়েশ্চেন 2011 সালের পরেই উঠে গেছিল পার্ক স্ট্রিটের হোটেলের মধ্যে কি ঢুকছে এটাও পুলিশ জানবে না দেবাঞ্জন ভুয়ো আইএস এটাও পুলিশ জানবে না দেখুন ব্যাপারটা হচ্ছে কি দেখুন আমি বলছি যে এই ঘটনাটা বারে হয়নি বার খোলা ছিল না ওরা চারটে রুম ভাড়া নিয়ে লবির মধ্যে কাণ্ডটা করছিল যেটা অ্যাক্সেসিবল ছিল না আওয়াজে পুলিশ জানতে পারে তারপরে পুলিশ রেড করে আপনারা যেটা বলছেন 8টা অবধি পরে বার খোলা ছিল এটা সত্যি কথা নয় আপনি যদি হোটেলের রুম ভাড়া নিয়ে তারপরে লবিতে করেন সে দায়িত্ব সম্পূর্ণ হোটেল কর্তৃপক্ষের
সুতরাং এখানে আপনারা যে আটটার পরে বার খোলা থাকছে যে কথাটা বলছেন, খোলা আছে কি নেই সেই বিষয়টা তো অবশ্যই এখন তদন্ত সাপেক্ষ, তার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে। লালবাজার এবং পাকশী থানার যৌথ উদ্যোগে সেই তদন্ত চলছে। ভাস্কর বাবু আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং এর পরবর্তী সময় ইতিমধ্যে নজনকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে, এর পরবর্তী সময় এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকে তো আমরা নজর রাখবই। তবে এখন এই আলোচনা এখানেই শেষ করছি, তবে তারপরে থাকছে বেশ কিছু প্রতিবেদন আমাদের আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রতিবেদনগুলোর দিকে আমাদের চোখ রাখতেই হবে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। লখনউয়ে বড়সড় নাশকতার ছক পাঞ্চাল, রুদ্ধশ্বাস তল্লাশি, উত্তরপ্রদেশে এটিএস এর অভিযানে পাকড়াও দুই সন্দেহভাজন আলকায়দা জঙ্গি, ডেরা থেকে উদ্ধার বিস্ফোরক ও বোমা, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ধৃতদের টার্গেটে ছিল একাধিক বিজেপি সাংসদ এবং নেতা। আমরা জানি সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, এবং তার আগে এই যে বিজেপি সাংসদ এবং নেতাদের টার্গেট করা, এটা রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনই মনে করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের তরফ থেকে। এটিএস এর তৎপরতায় ছক বানচাল হয়ে গিয়েছে। ২০২২ উত্তরপ্রদেশে বিধানসভা ভোট, তার আগে বিজেপির সাংসদ ও নেতাদের টার্গেট করেছিল পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী আল কায়দা। উত্তরপ্রদেশে এটিএস এর তল্লাশি অভিযানে দুই সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতারির পর সেই আশঙ্কায় বড় করে দেখা দিচ্ছে। রবিবারই লখনউয়ের কাকরিতে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে সন্ত্রাস দমন শাখার আধিকারিকরা। তথা আপনে অন্য সাথিও কে সহায়তা সে 15 আগস্ট কে পূর্ব উত্তর প্রদেশ কে বিভিন্ন শহরো মে আতঙ্কি ঘটনা কারিত করনে কি তৈয়ারি মে থে। উমর হলমন্ডি নাম কে ব্যক্তি দ্বারা চলায়া যা রহা থা আর ইয়ে গতিবিধিয়াঁ পাকিস্তান আফগানিস্তান বর্ডার ক্ষেত্র মে ওহাঁ সে আতঙ্কবাদী গতিবিধি সঞ্চালিত কি যা রহি হ্যায়। কাকরিতে একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা। 8 দিন আগেই তাদের সম্পর্কে তথ্য মেলে, ধৃতদের সম্পর্কে কাশ্মীর থেকে মেলে বেশ কিছু তথ্য। তথ্য পাওয়ার পরে সন্দেহভাজনদের খোঁজ শুরু হয়। কাকরিতে 8 দিন ধরে নজরদারি চালায় এটিএস, গুলি না চালিয়ে হাতে নাতে পাকড়াও এটিএস এ। ধৃতরা ভুয়ো পরিচয় দিয়ে স্থানীয় একটি বাড়িতে ভাড়া থাকতো বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দোনো লোক সরকারি জব মে থে, সিরাজ সাহেব, ইয়াজ সাহেব, ঠিক না, और ये गुड्डू साहब जो हैं इनका अपना छोटा सा परिवार है, इनका वर्कशॉप है। नहीं, हम लोग से बहुत ही अच्छे और प्यार से मिलते थे, ठीक है ना, बहुत ही, हम तो यही कहेंगे कि बहुत ही सज्जन व्यक्ति है। अब ये क्या हो रहा है ये हमें भी मालूम नहीं। বাড়ি থেকে দুটি প্রেশার কুকার বোমা, একটি ডিটোনেটর, 6 থেকে 7 কেজির বিস্ফোরক, পিস্তল, বন্দুক, টাইম বোমা উদ্ধার হয়েছে। গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় নজরদারি জারি রেখেছিল এটিএস। দিন কয়েকের মধ্যে বড়সড় নাশকতার ছক ছিল ধৃতদের তালিকায়। ছিল লখনউ, কাশী, অযোধ্যার মতো শহর। যদিও এটিএস এর তৎপরতায় শেষমেশ এই ছক বানচাল হয়। এই ঘটনার নেপথ্যে পাক যোগসাজশ রয়েছে বলেই দাবি তদন্তকারীদের। হাতে নাতে পাকড়াও ওই জঙ্গিদের জেরা করে নতুন তথ্য পেতে মরিয়া গোয়েন্দারা। রিপাবলিক বাংলা। আবারও ভুয়ো সিবিআই অফিসারের হদিশ, এবার হাওড়ার জগাছায়। নীলবাতি লাগানো গাড়ি নিয়ে এলাকা দাপিয়ে বেড়াতো অভিযুক্ত শুভদীপ, আপাতত দিল্লিতে গা ঢাকা দিয়েছে সে। ছেলের কীর্তিতে লজ্জিত মা চাইছেন তার ফাঁসি হোক। আমি কি 5টা টাকা তোর কাছে কোনদিন চেয়েছি? আমি তো ভালো করে মানুষ করতে চেয়েছিলাম। এক মায়ের এই কথাগুলোই প্রমাণ করে দিচ্ছে কতটা গভীর অপরাধ করেছেন তার ছেলে। হাওড়ার জগাছার মা সন্তোষী ভবন, এখানেই থাকতো শুভদীপ ব্যানার্জি। পাড়ার লোকে জানতো সে বিটেক পাশ করে সিবিআই তে কাজ করে। মাঝে মধ্যেই পাড়া কাঁপিয়ে নীলবাতি লাগানো গাড়ি নিয়ে বাড়ি ফিরত শুভদীপ। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে পোস্ট করত উচ্চপদস্থ সরকারি আধিকারিক সুলভ ছবি। ২০১৯ সালে ভালোবেসে বিয়েও করে সে।
বিয়ের সময় প্রভিডেন্ট ফান্ড নাম্বার থেকে শুরু করে বেতন প্রমাণপত্র সবই দেখিয়েছিল। কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই শুভদীপের গতিবিধিতে সন্দেহ হয় তার স্ত্রীর। খোঁজ খবর নিতেই জানতে পারেন কিভাবে মিথ্যের জাল বুনেছে শুভদীপ। ফোন কলে কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে বিভিন্ন লোকের থেকে সিবিআই এ চাকরি করে দেবে বলে টাকা নিচ্ছে। সেই থেকে সন্দেহ সূত্রপাত। তারপরে কাগজপত্র দেখতে গিয়ে দেখা গেল সে কোনোদিন কোনো সরকারি কিছুর সাথেই যুক্ত না, কিন্তু নীলবাতি গাড়ি ব্যবহার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো ব্যবহার করে, অ্যাটাস্টেড করে গেজেটেড অফিসার বলে, আর তাছাড়া লোককে চাকরি করে দেবো বলে অনেক লক্ষাধিক টাকা তুলেছে। পুত্রবধূর মুখেই ছেলের কীর্তির কথা শোনেন শুভদীপের মা। একটা সময় যাকে নিয়ে গর্ব করতেন মাথা হেট করে দিল সেই ছেলেই, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি নন শুভদীপের মা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই ছেলেকে নির্দেশ দিলেন আত্মসমর্পণ করার। আজকে তুই এরকম কাজ করেছিস যে আমাকে মিডিয়া চারিদিকে ইয়ে হয়ে গেল, আমাকে চারে আত্মীয় স্বজন সবাই ফোন করছে, আমি কি এরকম করে বাঁচতে চাইছিলাম? একাধিক ব্যক্তির কাছ থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শুভদীপের বিরুদ্ধে। কোথায় কোথায় কি কি জালিয়াতি করে বেরিয়েছে ছেলে তার ইয়ত্তাই পাচ্ছেন না প্রৌঢ়া। তার সাফ কথা, নিজেকে আর শুভদীপের মা বলে পরিচয় দিতে রাজি নন তিনি। ভয় দেখিয়ে টাকা নিত, কি ভয় দেখাবি বলতো? কেস হয়ে গেছে, অমুক হয়েছে, তুসুক হয়েছে। আমি একবার ওর ফোনে ফোন করেছিলাম ওর বন্ধুদের যে ওর কেন এত মেয়ের জন্য পাগলা হচ্ছে, ওর কি বিয়ের বয়স হয়েছে? তার জন্য আমাকে বলল যে কেস হয়ে গেছে আমার নামে। রাজ্যে প্রতারণা জালিয়াতির কারবার কোন পর্যায়ে পৌঁছেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভ্যাকসিন কাণ্ড। পুলিশের চোখে ধুলো দেওয়া দেবাঞ্জনদের কাছে জল ভাত, টাকা ফেললেই যে নীলবাতি কিনে নেওয়া যায় সেই ছবি আমরা দেখিয়েছি রিপাবলিক বাংলায়। আমরা দেখিয়েছি শহর কলকাতা থেকে সীমান্তের বসিরহাট কিভাবে বেআইনি ব্যবসা চলছে নীলবাতির। পুলিশের নজরদারির ফাঁক গলে সেই সুযোগকে কাজে লাগাচ্ছে দেবাঞ্জন শুভদীপের মতো কিছু অসাধু ব্যক্তি। এখানে প্রশ্ন উঠছে আর কত দেবাঞ্জন শুভদীপ লুকিয়ে আছে বাংলায়, আর কত মানুষ প্রতারিত হবেন এই জালিয়াতদের হাতে? এত জালিয়াতির পর্দাফাঁস, এবার কি সচেতন হবে পুলিশ? খোলা বাজারে লালবাতি নীলবাতি বিক্রি কবে বন্ধ হবে? আপাতত দিল্লিতে আছে বলে নিজেই দাবি করেছে শুভদীপ। 40 দিন আগে জগাচা থানায় অভিযোগ জানিয়েছে তার স্ত্রী, কিন্তু তারপরেও পুলিশ এখনো পর্যন্ত কোনো তৎপরতা দেখায়নি বলেই অভিযোগ। কবে ধরা পড়বে শুভদীপ? প্রমাণ লোপাটের চেষ্টা করা হবে না তো, এমনটাই আশঙ্কা প্রতারিতদের। কবে বন্ধ হবে এই জালিয়াতির কারবার? এইসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা। রিপাবলিক বাংলা তত্ত্ব তালাশ চালাবে, যে কোনো জালিয়াতি প্রতারণার পর্দা ফাঁস করব আমরা। হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সেঞ্চুরি পার করেছে পেট্রোল, ডিজেলও সেঞ্চুরির দোরগোড়ায়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে, এমন সুযোগ হাতছাড়া করতে নারাজ তৃণমূল। কেন্দ্রকে দোষারোপ করে রোজই আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। রবিবারও কলকাতা ও জেলার বিভিন্ন জায়গায় লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল নেতৃত্ব। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জেরে রাজ্য জুড়ে দিকে দিকে তৃণমূলের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত। জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য দায়ী শুধুমাত্র কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ ঘাসফুল শিবিরের। রবিবার বাগুইহাটিতে অভিনব উপায়ে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সামিল হলেন তৃণমূল নেতাকর্মীরা। জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তাতেই নৌকা নামালো তৃণমূল, আর সেই নৌকার উপরে হলো রান্না। বিক্ষোভে ছিলেন রাজারহাটের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। আমার মনে হয় যে পরিমাণ ট্যাক্স আমরা দিচ্ছি পেট্রোল ডিজেলের ক্ষেত্রে, সেই ট্যাক্সটা যদি একটু কমিয়ে দেওয়া যায়। অন্তত তারা তো দেখতে পাচ্ছেন যে এই কোভিড সিচুয়েশনে আমাদের কি অবস্থা হয়েছে, প্রত্যেকটা মানুষের কি অবস্থা হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় তাদের এবার একটু ট্যাক্সের দিকে একটা নজর দেওয়া উচিত। কলকাতার অন্য প্রান্তে বিক্ষোভে সামিল হন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। জ্বালানির লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা করেন তিনি। যেসব জিনিসের দাম বাড়িয়েছে এইগুলো দাম বাড়ানোর অর্থ হলো সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া, আর মানুষের এত বড় ক্ষতি এক কথা সর্বনাশ। কিন্তু এখানে বিচ্ছিন্নভাবে
মোদী সরকার শুধু ভারতবর্ষেই এই আকাশ জোয়া দাম বাড়িয়েছে। মূল্যবৃদ্ধির জন্য রাজ্য সরকারকেই দায়ী করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কেন্দ্র সরকার যে ট্যাক্স নেয় তার একটা অংশ এখানে নেয় 44% প্লাস এরা আলাদা করে নেয়। তো এরা যে এত বেশি প্রায় 40 টাকার বেশি নিচ্ছেন আর কেন্দ্র সরকার তো 20-22 টাকা পাচ্ছে, তো সেটা কমিয়ে দিয়ে কমে যায়। কলকাতার পাশাপাশি রাজ্যের দিকে দিকে পেট্রোলের মূল্য বৃদ্ধিকে ইস্যু করে পথে ঘাসফুল শিবির। রায়দিঘিতে পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় উনুন জ্বালিয়ে চা বানান, পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালিয়েও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। বীরভূমেও বিভিন্ন ব্লকে তৃণমূল বিক্ষোভ দেখায়। সাঁইথিয়ার, শিউরি ও দুবরাজপুর সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। আসানসোলের সালানপুরের ডাবরমোড়ে গরুর গাড়ির ওপর গ্যাসের সিলিন্ডার চাপিয়ে নিয়ে পেট্রোল ডিজেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস। নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল কংগ্রেস এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় পেট্রোল পাম্পে গরুর গাড়িতে রান্নার গ্যাস নিয়ে অভিনব অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন তৃণমূল কর্মী সমর্থকদের। বিক্ষোভ সমাবেশের পাশাপাশি এই দিন পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল নিতে আসা মানুষজনদের মধ্যে গোলাপ ফুল বিতরণ করার মধ্যে দিয়ে এক অভিনব পন্থায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। পেট্রো পণ্যের ও ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল নেতা শেখর দাশগুপ্তের নেতৃত্বে দক্ষিণ দিনাজপুরেও বিক্ষোভের ছবি ধরা পড়ল। বালুরঘাটের হিলি মোড়ে পেট্রোল পাম্পের সামনে গরুর গাড়িতে করে প্রতীকী বরবৌকে নিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের। সব মিলিয়ে শনিবারের মতো রবিবারও রাজ্যের প্রায় সব জায়গাতেই পেট্রো পণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস। রিপাবলিক বাংলা ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ, হিংসা থামার নামই নেই বিটি রোড সংলগ্ন এলাকায়। এবার ঘটনাস্থল পানিহাটি, শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে ঘটল বোমাবাজি, ঘটনার তদন্তে খড়দা থানার পুলিশ। পানিহাটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজি, কামারহাটির পর এবারে পানিহাটি। ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ, এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা বলে অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ, তার জেরে বিটি রোড লাগোয়া পার্টি অফিসের সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। 10-12 জন দুষ্কৃতী বাইকে করে এসে পার্টি অফিসের সামনে বোম চার্জ করে। এখনো পর্যন্ত আমরা কেরম কোনো ফল পাইনি, আমরা পুলিশের কাছে দাবি রাখছি যাতে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক। সিসিটিভি কি চালু আছে? সিসিটিভি চালু আছে, যেখানে পরিষ্কারভাবে পুলিশ দেখতে পাইনি সেখানে আমিও উপস্থিত ছিলাম, পুলিশ দেখতে পাইনি ওই জায়গাটায়। অন্য সিসিটিভি পুলিশ ফলো আপ করার চেষ্টা করছে, এখনও সেরকমভাবে আমরা কোনো মানে পুলিশের তরফ থেকে সেরকম সহযোগিতা পাচ্ছি না। বোমাবাজির ঘটনায় কোনো খবর মেলেনি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি পানিহাটি সংলগ্ন কামারহাটিতেও তৃণমূলের পার্টি অফিসে গুলি চালানোর ঘটনা ঘটে, গুলিবিদ্ধ হয় এক তৃণমূল কর্মী। সেক্ষেত্রেও নেপথ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ছিল বলে অভিযোগ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পানিহাটিতে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজির ঘটনা। প্রশ্ন উঠছে যে শাসক দলের দায়িত্বে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকে, সেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই যদি বোমাগুলি চলে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সুকান্ত চট্টোপাধ্যায়, রিপোর্ট, রিপাবলিক বাংলা। সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা কাউন্সিলরকে গুলি করা হয় গতকালই পুরুলিয়া, তার জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছিল এবং তারপরে এখনো পর্যন্ত অব্যাহত এলাকায় হিংসা। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত প্রদীপ ব্যানার্জি পৌরসভা নির্বাচনে 9 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের আসনে জয়ী হন। পরে লোকসভা নির্বাচনের পর তিনি বিজেপিতে যোগদান করেন। এরপর সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি। প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পুরুলিয়া জেলা আদালতের সামনে আসতেই হঠাৎই মুখে কাপড় জড়ানো এক দুষ্কৃতী গুলি করে তাকে। এরপর বাইকে চেপে পালিয়ে যায় ওই আততায়ী। আমি যাচ্ছিলাম বাড়ি, গেটটার সামনে একটা ছেলে হাতে ছিল প্লাস্টিক, প্লাস্টিকের ভিতর থেকে মেরেছে। আমি বাসটা দিয়ে বাড়ি যাচ্ছিলাম, ওরা কি বাইকে ছিল? ও দাঁড়িয়ে ছিল, বাইকটা দূরে ছিল। এই ঘটনায় বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। বিরোধী দল হয়তো বিভিন্ন সময় সক্রিয় হচ্ছে এইসব ঘটনা ঘটানোর জন্য,
সেই ব্যাপারেও আমরা মানে পুলিশকে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে দলের পক্ষ থেকে যে যথোপযুক্ত যেন ব্যবস্থা নেওয়া হয়। যদিও বিজেপির বিরুদ্ধে তোলা তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। মনে হয় না তৃণমূলের যারা সঠিক রাজনীতি করে তারা তুলবে এই কথাটা, কারণ পুরুলিয়া জেলায় রাজনৈতিকভাবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ব্যবসায়ী ছিলেন কি বিষয় বটে পুলিশে তদন্ত করে দেখা দরকার। আর বিজেপি এত নিচে নামে নাই যে তৃণমূলকে গুলিগুলা দিয়ে মারতে হবে। এই প্রথম নয়, আগেও হামলার ঘটনা ঘটেছে প্রদীপ বাবুর ওপর। বারবার আক্রমণে আতঙ্কিত পরিবার। আমরা বাড়ির লোকেরা না এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি না যে কিসের কারণে এটা ঘটছে। রাজনৈতিক যদি কারণ বলেন তাহলে ধরুন ও রাজনীতিতে এসেছে 11-12 বছর হয়ে গেল। আচ্ছা যদি বিজনেসেটা বলেন তাহলে বিজনেসও অনেকদিন আগে থেকেই করছে, তো কোনো দিকে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এটা পুলিশের হ্যান্ডওভার করা আছে, কেসটা ওনারাই বার করুক, যে পলিটিক্সের ব্যাপার না সেমনি মানে আগামীকালই রথযাত্রা, কিন্তু অতিমারী পরিস্থিতিতে রথযাত্রার আড়ম্বর সেভাবে এবছর দেখা যাচ্ছে না। করোনার জেরে বেশিরভাগ জায়গাতেই রথে রশিতে পড়ছে না টান, কিছু কিছু জায়গায় পড়লেও তা হবে অতি সাধারণ এবং করোনা বিধি মেনে। কলকাতার ইসকন থেকে শুরু করে মায়াপুর এবং মাহেশ সর্বত্রই ছবিটা একই রকম। ২৫ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের জন্য রথের রশিতে টান পড়বে না মাহেশে। করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু তৃতীয় ঢেউয়ের সতর্কতা রয়েছে। এমন অবস্থায় কোনো রকম ঝুঁকি নিতে চান না মাহেশের রথযাত্রার উদ্যোক্তারা। রথযাত্রার বিশেষ পুজো অনুষ্ঠান এবার হবে নম নম করে। রথের বদলে এবার একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বিগ্রহের বদলে মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে নারায়ণ শিলা। আমাদের যে রথের সামনে দেখবেন আমাদের দুটো অস্ত্র, যে তামার অস্ত্র আছে, একটা হচ্ছে সাদা একটা হচ্ছে নীল কালার, যে জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ডের সেই অস্ত্র তৈরি করেছিলেন, সেই তামার ঘোড়া এখনও পর্যন্ত আমাদের কাছে আছে। তো যেহেতু রথের চাকা ঘোরাবে না, সেই হিসেবে তার সারথি হিসেবে আমরা সেই নারায়ণের, নারায়ণই তো জগন্নাথ, তো তার সামনে যে আমরা সেই রথের সারথি হিসেবে সেই আমরা ঘোড়া রাখছি। কলকাতার ইস্কনেও এবার রথযাত্রা নিয়ে উৎসাহে ভাঁটা। করোনার জেরে এবার রথের রশিতে টান পড়বে না, রথযাত্রা হবে গাড়িতে। মায়াপুরেও এবার কাটছাট করা হচ্ছে রথযাত্রার অনুষ্ঠান। ইস্কনের তরফে জানানো হয়েছে এবারে সেই জাঁকজমক থাকছে না, ভিড় এড়াতে হবে না রথের মেলা, শুধুমাত্র 50 জন ভক্তকে নিয়ে রথযাত্রা হবে। এবারে রথযাত্রা উদ্বোধনে কোনো বিশেষ অতিথিকে আমন্ত্রণও জানানো হয়নি ইস্কনের পক্ষ থেকে। একই ছবি হাওড়া 300 বছরের জোড়া রথযাত্রার ক্ষেত্রেও। গত বছরের মতো এবারও থমকে গেল আন্দুলের কুণ্ডু চৌধুরীতে জোড়া রথের চাকা। ঐতিহ্যবাহী এই জোড়া রথযাত্রায় একটি রথে থাকে জগন্নাথ, অন্যটিতে থাকে লক্ষ্মী জনার্দন। প্রতি বছরই এই জোড়া রথযাত্রা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। এবার দেখা মিলবে না সেই ছবিরও। বীরভূমে দুবরাজপুরে রামকৃষ্ণ মিশনের আশ্রমের রথের চাকা রাস্তায় এবার গড়াবে না, আশ্রম চত্বরে রীতি মেনে রথ পরিক্রমা করবে। করোনার আবহের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মিশন কর্তৃপক্ষ। রিপাবলিক বাংলা।
একদিকে আমরা যখন দেখতে পাচ্ছি যে পরপর দুটো বছর রথের রশিতে টান পড়ছে না অতিমারী পরিস্থিতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে শহর কলকাতার একেবারে প্রাণ কেন্দ্র পার্ক স্ট্রিট, সেখানে অভিজাত হোটেলে কিভাবে উদ্যম নৃত্য হচ্ছে, কিভাবে উদ্যম পার্টি হচ্ছে, সঙ্গে থাকছে মাদক সেবনও, সবকিছু রমরমিয়ে চলছে একেবারে পার্ক স্ট্রিটে, যেখানে প্রশাসনের নাকের ডগায় বলে দিলেই চলে। কিন্তু সেই নিয়েও প্রশ্ন তুলেছি আমরা, সেই নিয়ে প্রশ্ন তুলবো আমরা। তদন্ত চলছে, ইতিমধ্যেই নজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরকে ইতিমধ্যেই জামিনে ছাড়া হয়েছে, কিন্তু তদন্ত প্রক্রিয়া যেহেতু চলছে আমরা তার প্রত্যেকটা খুঁটিনাটির দিকে নজর রাখবো। কিভাবে সরকারি বিধিনিষেধকে শিখিয়ে তুলে এই ধরনের পার্টি করা সম্ভব, কেন এই অভিজাত হোটেলের তরফ থেকে তার অনুমতি দেওয়া হলো, সেই যাবতীয় প্রশ্ন যাবতীয় উত্তরের দিকে আমরা নজর রাখবো এবং আরও প্রশ্ন তুলবো। কারণ এই একটাই শুধু প্রশ্ন নয়, আরও অনেকগুলো প্রশ্ন থাকছে, যেই সমস্ত প্রশ্নের জবাব চায় বাংলা। এরপর দেখুন আমাদের অনুষ্ঠান জবাব চায় বাংলা ময়ূখের সঙ্গে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।